সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। 70 এবং 80 দশক জুড়ে মঞ্চ এবং টেলিভিশনে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং কাঙ্ক্ষিত একটি মুখ। চলচ্চিত্রের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, কাজ করেছেন চলচ্চিত্রের জন্য, কাহিনী লিখেছেন, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন, অভিনয় করেছেন। আমাদের আজকের অতিথি তিনি, তিনি আল মনসুর, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা, কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ রচয়িতা। আল মনসুরকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ১৯৭৩ সাল মুক্তি পেল খান আতাউর রহমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি আবার তোরা মানুষ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি আল মনসুর। কেমন আছেন? ভালো, খুব ভালো। কেন্দ্রীয় চরিত্র ছিল না ওইটা, কেন্দ্র ছিল সাতটা, সাত কেন্দ্রের এক উপগ্রহ আমি। সুন্দর বলেছেন, ভালো আছি। হ্যাঁ, অনেকদিন আগের কথা জানতে চাইবো, চলচ্চিত্র নয়, মঞ্চ এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত হলেন কি করে? 72 সনে টেলিভিশনের সঙ্গে যোগাযোগ, এবং প্রায় একই সময়, একটু আগে থেকে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ছিলাম সেই সময় নাটকের সঙ্গে আমাদের শুরু, নাট্যচক্র তৈরি হলো, আমরা নাটক করলাম, পরবর্তী পর্যায়ে ঢাকা থিয়েটার তৈরি হলো, আমরা ঢাকা থিয়েটারের সঙ্গে কাজ শুরু করলাম। এইভাবে মূলত টেলিভিশন এবং মঞ্চের সঙ্গে যোগাযোগ। প্রথম নাটক কোনটি ছিল মঞ্চে এবং টেলিভিশনে? নাট্যচক্রেরও আগে ওই সাংবাদিক বিভাগ তখন শুরু হয়েছিল, তো চিন্ময় মুৎসুদ্দি এবং আমাদের মোহাম্মদ জাহাঙ্গীর এসে ধরল যে এক বছর হয়েছে, আমরা নবীনবরণ একটা উৎসব করতে চাই, কি করা যায়। ঠিক আছে, আমি বললাম একটা নাটক করে দিই 30 মিনিটের, এটা তো হয় না কখনো। এবং তারপরেই নাট্যচক্র, নাট্যচক্রে নাটক করলাম, মহসিন হল থেকে নাটকটা করলাম, রোলারও নিহত হল এমজি, তারপরে বোধহয় রেগুলেশন খ্রিস্টাব্দ সন্ধান লিখলাম, পরিচালনা করলাম, কোনটা আগে মনে নাই। তারপরে প্রথম অভিনয় করলাম সম্ভবত ওই সেলিমের নাটক সংবাদ কার্টুন এবং হাবিবুল হাসানের নাটক সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ, দুটোতেই অভিনয় করলাম ঢাকা থিয়েটারের ব্যানারে। টেলিভিশনে হলো কি, ওই যে মোটা চশমার আলিমাম আছে না, সেই পণ্ডিত একদিন কি একটা নাটকের বাচ্চাদের একটা কিসের ব্যাপারে যেন তো বলছিল যে কি লেখা যায় কি, আমি আবার বললাম এইরকম একটা কিছু লেখো, এমন ভাবে হয়তো আমি বলেছিলাম। তো লেখার পরে ও আমাকে বললো যে তোমার বলার ভঙ্গিটা খুব ভালো ছিল, তো ওই রকম একটা ক্যারেক্টার আছে, তুমি এটা করো, তুমি পারবে। এবং তারপরে আরো কয়েকটা বাচ্চাদের নাটক করার পরে একদিন মুস্তাফিজ ভাই আমাকে পাকড়াও করে বলে যে এই ছেলে ঘরে আসো ইত্যাদি। তখন তো টেলিভিশনের সবচেয়ে মানে বড় শিল্পী হচ্ছেন আমাদের সিডনি ভাই, হাসান আলী সিডনি, সিডনি ভাই। হ্যাঁ, অসাধারণ অসাধারণ মানুষ। আহারে, মানুষটা নাই এখন, অসাধারণ মানুষ, এরকম ভালো মানুষ হয় না। যাই হোক, তো সিডনি ভাইয়ের মতন বিরাট একটা বিরাট শিল্পী এবং তারই বন্ধুর একটা চরিত্র, হ্যাঁ এইরকম। এবং তারপরে আর ছোটদের কোনো নাটক করার সময় সুযোগ হয় নাই, তারপরে তো বড়দের নাটক টাটক করলাম এই সেই। আরও পেছনের দিকে ফিরে যেতে চাই, আমরা যতটুকু জানতে পেরেছি একটা সময় জনপ্রিয় চলচ্চিত্র সাপ্তাহিক চিত্রালীতে আপনি বেনামে লিখতেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আপনার সেই প্রশ্নগুলো, আপনার সেই লেখালেখি, ছদ্মনাম এবং এটিএম হাই সম্পর্কে কিছু আমাদের বলুন। আমি এমন সিগঞ্জে থাকি, অবসরের ছেলে, এবং সেই সময় কিভাবে যেন এই মাধ্যমের সঙ্গে হয়তো একটা আত্মার যোগাযোগ ছিল গোপনে, সেই কারণে ওই চিত্রালীতে
চিত্রালী পড়তাম, চলচ্চিত্রের সংবাদ, টেলিভিশন এসব তো তখন কিছুই হয় নাই। এবং ওই প্রশ্নের যে ব্যাপারটা ছিল ওইখানে আমি লিখতাম, এবং মূলত আমি দুটো নামে লিখতাম, একটা নাম ছিল শাহজাদা, একটা ছিল শাহজাদি। এবং মজা হচ্ছে দুটোই লিখতাম আমি। এবং হাইবার আজকে নেই, হাইবার মতন মানুষ খুব কম দেখা যায়, এরকম সৎ, এরকম কোমল মনের, এরকম ভালোবাসায় ভরপুর মানুষ খুব কম দেখা যায়। আতা ভাই কীভাবে আপনাকে দিলেন? আতা ভাই ছবি করার সময় বোধহয় মামুন ভাইকে বলছিল যে আমার নতুন কিছু ইয়াং একটু অ্যারোগেন্ট ছেলে পেলে দরকার, তুমি তো জানো পাঠিও। তো ওই মামুন ভাই একদিন পাকড়াও করে বললো এই যাও তো ওখানে, আমাকে বললো, আসাদকে বললো, আরও কেউ কেউ আসছিল, আমাদের ওই যে বাবু নাচের তো মারা গেছে বেচারা, আমরা সবাই গেলাম। আতা ভাই একটা স্ক্রিপ্ট প্রত্যেকে রুমে ডেকে একটা স্ক্রিপ্ট দিলাম, বললো যাই এই ডায়লগটা পড়ো, তো কাঁপতে কাঁপতে পরে চলে আসলাম। তারপরে তো জানি যে কারবার কিছু হবে না, শুধু শুধু এইটা ওমা। সাত আট দিন পরে দেখি হঠাৎ ওনার অ্যাসিস্ট্যান্ট এসে বলছে যে আই ইসে যাবো, শুটিংয়ে যাবে। তারপর শুটিং শুরু হয়ে গেল। আহা আতা ভাই সত্যি, সেই যে পাগলা নজরুল বলেছিল না, আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। অত কথার দরকার কি রে, আমরা অস্ত্র জমা দেব না, বরং যার যেটুকু পাওনা আছে এই অস্ত্র দিয়ে আদায় করে নেব। ১৯৭৬ সালে আল মনসুরকে আমরা পেলাম নতুন রূপে চলচ্চিত্রের জন্য। তিনি সংলাপ লিখলেন, চিত্রনাট্য তৈরি করলেন, পরিচালক মুস্তাক আহমেদ, ছবির নাম বন্দিনী, মিষ্টি একটি প্রেমের ছবি, গানের ছবি বন্দিনী। কিভাবে চলচ্চিত্রের চিত্রনাট্য সংলাপ আপনি লেখা শুরু করলেন? এতেশাম সাহেব উনি প্রযোজক ছিলেন এই ছবিটার, উনি কিভাবে যেন তার মধ্যে ধারণা হয়েছিল যে এটাকে দিয়ে কিছু হতে পারে, ওই সময়টা আমার খুব মনে আছে, ওই স্মৃতিটা বন্দিনীর ডায়লগ লেখা বা, কারণ এতেশাম কিন্তু অদ্ভুত একটা চরিত্র ছিলেন চলচ্চিত্রের মধ্যে, অদ্ভুত, মানে যেরকম অসম্ভব উদার এবং অসম্ভব রোমান্টিক। জীবনটা একটা খেলা, ততদিনই খেলবো যতদিন খেলার সাথী পাবো, তোমার মতো, সোনিয়ার মতো, মিতার মতো। তুমি তো জানো আমি নতুন জুতো পরতে ভালোবাসি, পুরনো জুতো ঘরে সাজিয়ে রাখি না, ডাস্টবিনে ফেলে দিই। ১৯৭৯ সাল, এবার আল মনসুরকে পেলাম নারায়ণ ঘোষ মিতার সঙ্গে, চোখের মণি ছবির নাম, কাহিনী লিখলেন, চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করলেন। এরকম একজন যাত্রের এবং অত্যন্ত গুণী একজন পরিচালকের সঙ্গে আপনি কাজ করলেন। নারায়ণদার সঙ্গে কাজ করে খুব ভালো লাগতো, এই জন্যে নারায়ণদা মূলত মঞ্চ থেকে এসছেন, যে কারণে অভিনয়ের ব্যাপারগুলো উনি খুঁটিনাটি লক্ষ্য করতে পারতেন, সংলাপের উত্থান পতন সমস্ত কিছু, নাটকীয়তা সব জিনিস। ১৯৭৯ সালে আপনি আরও একজন গুণী পরিচালকের সাথে কাজ করলেন, অত্যন্ত জনপ্রিয় পরিচালক মহসিন, তার জন্য আপনি সংলাপ রচনা করলেন এবং চিত্রনাট্য তৈরি করলেন। মহসিনের সঙ্গে যোগাযোগটা কী করে হলো? ও মহসিন ভাই ওই ওরকম ভাবেই একদিন হঠাৎ করে সম্ভবত নারায়ণদার সেটেই এরকম এসছিলেন, উনি আমাকে দেখবো এই আপনাকে খুঁজছি এই বলে আমাকে বললেন যে আসেন আমরা বসি একটু কাজ করি। মহসিন পরিচালিত আয়না ছবিতে কাজ করলেন আপনি, তারপর ৮০ সাল মতিউর রহমান পানুর সঙ্গে আপনি কাজ করলেন আপন ভাই ছবির জন্য, এবং পরবর্তী পর্যায়ে বেশ কটি কাজ ওনার সঙ্গে আপনি করেছেন। পানু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানেন? দাদা ভাইয়ের সঙ্গে টেলিভিশন অভিনয়ের সুবাদে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি নিয়ে গিয়েছিলেন আমাকে সংলাপ ইত্যাদি লিখবার জন্যে, এবং পরিচালক ছিলেন পানু ভাই, পানু ভাইয়ের সঙ্গে তখন যোগাযোগ ঘটলো। এই সময়টা চলচ্চিত্রকে কি আপনি সত্যিকার অর্থে সিরিয়াসলি নিয়েছিলেন? এতদিনের মধ্যে একটা যেন ভালো লাগা শুরু হয়ে গেল, মনে হলো যে না এই মাধ্যমটার একটা ব্যাপক সম্ভাবনা আছে, যদিও আমাদের দেশে সেইভাবে ব্যবহৃত হচ্ছে না, কারণ পাশাপাশি বাংলায় যখন পথের পাঁচালি দেখি আর পাশাপাশি বাংলায় যখন এখানে নানা ধরনের একটা কিছু দেখি,
তখন খুব ধাক্কা লাগে যে মনে হয় সেই একই পরিবেশ, একই ভাষা, একই ধরনের চিন্তা আমাদের এখানে হচ্ছে না কেন, ভালো ছবি হচ্ছে না কেন। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি 80 সালে আপনাকে দেখলাম আবার অভিনয়ের সাথে জড়িয়ে পড়তে চলচ্চিত্রে। আবদুল্লাহ আল মামুনের মঞ্চ সফল নাটক সেনাপতি অবলম্বনে তিনি তৈরি করলেন এখন সময়, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করলেন, এই ছবিটি সম্পর্কে এবং আপনার আবার অভিনয়ে ফিরে আসার সম্পর্কে কিছু বলুন। তো ফিরে আসার কোনো ব্যাপার না, এখানে অভিনয় ও চলচ্চিত্র অভিনয়ে মজা লাগেনি আমার, তার কারণ হচ্ছে পেছনে একটা মজার ঘটনা আছে, সম্ভবত এই ঘটনাটা আমাকে প্রভাবিত করে থাকবে। বন্দিনী ছবিতে আমি আবার ভিলেন ছিলাম, তো মানে হয়তো সংলাপ এবং অভিনয়ের কারণে মানুষের সাধারণ দর্শকদের চোখে বেশ হয়তো ভালো লেগে থাকবে। আমার মনে আছে জোনাকি সিনেমা হলের সামনে আমি একদিন দাঁড়িয়ে বাদাম কিনে খাচ্ছি, এই সময় আরেকটা বাদাম বিক্রি করে ছেলে, সে আরেকজনকে ডেকে বলে ওজি ওজি এই যে দেখ এ হালায় এ হালায়। তো আমি তখন মানে চলচ্চিত্র অভিনয় করলে মানুষের শালা হইতে হয়, আচ্ছা ঠিক আছে এটা নাই করলাম সম্ভবত। তো ফিরে আসার ব্যাপারটা আছে, সেই জন্যে যেহেতু মামুন ভাই আমাকে বললো যে আসো করো, তো তাকে তো না বলার কোনো উপায় নাই, করলাম। চললেন নাকি? হ্যাঁ। আচ্ছা আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? অসুস্থ স্ত্রীর কি হবে না হবে না জেনে চলে যাচ্ছেন? শুনুন, ছোট খালাকে আপনি কি সত্যি টাকা রোজগারের মেশিন মনে করেন? 1980 সালে মুক্তি পেল আবদুল্লাহ আল মামুনের আরো একটি ছবি, ছবির নাম সখী তুমি কার, তারকা সমৃদ্ধ ছবি। এই ছবিতে আল মনসুরকে আমরা পেলাম চিত্রনাট্যকার এবং সংলাপ রচয়িতা হিসেবে, সেই সঙ্গে আপনি অভিনয় করলেন। একটা বিষয় খুব জানার আগ্রহ আছে, সম্ভবত যেটা সবাই হয়তো একটু অবাক হবেন, মামুন ভাইয়ের ছবির চিত্রনাট্য সংলাপ আপনি করলেন উনি না করে, ব্যাপারটি কেমন করে ঘটল? খুব ভালো প্রশ্ন এটা, এটা তো ভাবিনি কখনো, কেউ কোনোদিন জিজ্ঞেস করে নাই। কি আমি জানি না, মামুন ভাই একদিন ধরে বললো আয় মিয়া লেখো, তো লিখলাম, ওনার বাসাতে বসেই অধিকাংশ সময় লিখলাম। রাখি নরক যন্ত্রণায় ক্ষত বিক্ষত মানব সমাজের মুক্তির জন্য আমরা তোমাকে নিবেদন করেছি, শয়তান সবাইকে ছেড়ে শুধু তোমারই অন্তরে ঠাঁই নেবেন, তার সমস্ত পাপ শুধু তুমি গ্রহণ করবে। আমি? শুধু আমি? অনুপ্রাণিত হননি পরবর্তীতে আরো কিছু করার জন্য? বলা হয়ে থাকে যেমন হিব্রু ভাষা হচ্ছে সবচেয়ে কঠিন ভাষা পৃথিবীর, হিব্রু ব্যাকরণ, তারপরে চৈনিক ভাষা খুব কঠিন ভাষা, কিন্তু আমার ধারণা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে চলচ্চিত্রের ভাষা। সেই জন্যেই এখানে কাজ করার ভেতরে একটা আনন্দ আছে, একটা জিনিস, একটা বৃহৎ জিনিস শেখার ভেতরে একটা আনন্দ আছে। আপনি চিত্রনাট্য, কাহিনী এবং সংলাপ রচনা করলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রে দেখলাম বাণিজ্যিক ছবির ক্ষেত্রেই কাজ করলেন, আমরা যেগুলোকে প্যারালাল ছবির কথা বলি কিংবা কিছু কিছু মুক্তি পায় বিকল্প ধারার চেষ্টা থাকে, সেই ছবিগুলোতে আপনাকে আমরা পাইনি। এখন যদি আমি সাহিত্যের মধ্যে খচ করে একটা ভাগ করি যে এটা হচ্ছে কমার্শিয়াল সাহিত্য, শরৎচন্দ্র লিখেছে কমার্শিয়াল, রবীন্দ্রনাথ লিখেছে আর্ট, ওই খুব কঠিন ব্যাপার, এই এই কথাটা বলাটাই আমার মনে হচ্ছিল যে এক ধরনের ব্যর্থতা ঢাকার চেষ্টা, এবং আমি ওই ব্যর্থতার ভেতরে যেতে চাইনি, আমি চলচ্চিত্রকে চলচ্চিত্র হিসেবেই দেখতে চেয়েছি তখনও এখনো। ১৯৮০ সালে মুক্তি পেল কাজী জহির প্রযোজিত, আকবর কবির পিন্টু পরিচালিত কথা দিলাম ছবিটি, এই ছবির সংলাপ রচনার দায়িত্বে ছিলেন আল মনসুর। ১৯৮১ সালে মুক্তি পেল আব্দুস সামাদ খোকন পরিচালিত মাটির পুতুল ছবিটি, এই ছবির কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ রচনা করলেন আল মনসুর। ১৯৮১ সালে মুক্তি পেল আজিজ মেহের পরিচালিত আকাশ পরি ছবিটি, এই ছবির চিত্রনাট্য রচনা করলেন আল মনসুর। ১৯৮৪ সালে নির্দোষ এবং ১৯৮৭ সালে নির্যাতন ছবি দুটি পরিচালনা করলেন মতিউর রহমান বানু, সংলাপ এবং চিত্রনাট্য রচনা করলেন আল মনসুর। ৭০-80 দশক আল মনসুরের জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ 2006 যখন রাস্তায় হাঁটেন আল মনসুরকে হয়তো অনেকে চিনতেই পারে না, কেমন লাগে? খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না,
এবং এটার জন্য কেউ যদি খুব দুঃখিত হয় তাহলে সে বোকা। আলমনসুর মেটা জুটি ভুলবার নয়, কিংবদন্তির মতো। সেই জুটির কথা, এই সাফল্যের কথা একটু জানতে চাই। আমরা যখন অভিনয় করতাম, আমাদের অভিনয়ের মধ্যে অসম্ভব একটি সরল এবং স্বাভাবিক ভঙ্গি ছিল। আমরা হাসতাম প্রাণ খুলে, আমরা দুঃখ পেতাম প্রাণ খুলে, এবং আমরা চিন্তিত হতামও প্রাণ খুলে। মিতার মধ্যে যে অসম্ভব স্বাভাবিক একটা ব্যাপার ছিল, ওর চেহারার ভেতরে চলাফেরা, কথা বলা, এবং যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্রের অত্যন্ত স্বাভাবিক রূপটা ও ফুটিয়ে তুলত, এবং দুর্জনেরা বলে আমিও নাকি সেরকম পারতাম। কখনো কি চলচ্চিত্র পরিচালনা করবেন পরিকল্পনা আছে কিছু? চলচ্চিত্র পরিচালনা খুব কঠিন কাজ আমার মনে হয়। আমি জানি না এই জন্মে ওই অপকর্মটা করা যাবে কি না, হয়তো চেষ্টা করব নিঃসন্দেহে, কিন্তু খুব ভয় হয় এই কারণে যে শিল্প হিসেবে চলচ্চিত্রকে যখন ব্যবহার করা হবে তখন অর্থনৈতিক দিক থেকে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং যদি কোনো গৌরী সেন বা হাতেম তাই বা কেউ ভুলে 1 কোটি টাকা হঠাৎ রাস্তায় ফেলে যায় তখন চেষ্টা করবো অবশ্যই। দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আবার ফিরে এসছেন, অত্যন্ত আনন্দের কথা, আশার কথা। আবার কি চলে যাবেন? দেশ যদি মা হয়, এই দেশের কোলে যদি জন্ম হয়ে থাকে, এই দেশের স্তন পান করে যদি বৃদ্ধি হয়ে থাকে, এই দেশের জল বায়ু দুঃখ এবং আনন্দের ভেতর থেকে যদি বিকাশ ঘটে থাকে, তাহলে একটি মানুষের পক্ষে বাইরে থাকা সম্ভব না। এটা কিন্তু আমার কথা না, এটা যারা দেশের বাইরে থাকে সবার জন্য এটা সত্য। এবং যে দেশের মানুষ যেখানেই থাকুক না কেন, পৃথিবীর প্রত্যেক ক্ষেত্রে এই কথাটি সত্য। এই মুহূর্তের পরিকল্পনা কি আপনার? কিছু কাজ করার ইচ্ছে আছে, হয়তো নাটকের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, হয়তো সামান্য কিছু অভিনয় করার ইচ্ছে আছে যদি সেরকম চরিত্র হয়। তো ভালো কিছু করার চেষ্টা করব, এটা অবশ্যই বলে কেউ হয় না, এটা বলে হয় না যে আমি ভালো করব, তবে ইচ্ছাটা আছে তাতে কোনো সন্দেহ নেই। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল আই এর যারা দর্শক, ওই যে সবসময় বলে খবরে এবং অন্যান্য সময় কথাটি আমিও বলতে চাই, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, দিন এবং রাত যে পরিস্থিতিতে থাকেন না কেন, যদি এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে সবাইকে ধন্যবাদ। 1973 সাল থেকে 1987 সাল, আবার তোরা মানুষ হওয়া থেকে নির্যাতন, দীর্ঘ 14 বছরে বেশ কিছু ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। তারপর দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, আবার তিনি বাংলাদেশে এসেছেন, এসেছেন নতুন প্রত্যয় নিয়ে, কাজ করতে চান মঞ্চে, টেলিভিশনে এবং চলচ্চিত্রে। আমরা আশা করব আলমনসুর আমাদের চলচ্চিত্রের জন্য, মঞ্চের জন্য এবং টেলিভিশনের জন্য সৃজনশীল, সার্থক কিছু উপহার দেবেন। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সুর জোয়ান হে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষে জীবনের সন্ধান আনলে যারা,